والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمريتو আনিস ভাই জেদ্দা থেকে জানতে চেয়েছেন তাবলিক করানি এবং তাবলিক জামাতের অবস্থা নিয়ে আলহামদুলিল্লাহ ওসাল্লা আলা আল্লাহ রসিল্লাহাবাদ সম্মানিত আনিস ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহর এই দিনের প্রচার এবং প্রসার খুব করা দরকার এমন অবস্থা হয়ে গেছে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর দিনের প্রচার প্রসার তাবলিক করা দরকার মানুষ নামাজ পড়ে না আল্লাহকে চেনে না আল্লাহর ভয়ভীতি মানুষের কাছ থেকে উঠে গেছে মানুষ দিনের জ্ঞান সামান্যতম দিনের জ্ঞান নাই রব্বানা আতিনা এই এটাও বলতে পারে না রব্বির হামহুমা মা বাপের জন্য দোয়া করবে তবে কোন ভাষাতে কিভাবে দোয়া করবে রুকু সেজদা থেকে শুরু করে কে যারা কে অনেকে আছে দিন থেকে এত পিছিয়ে গেছে মানুষ কিছুই জানে না দিনের ব্যাপারে অথচ দুনিয়ার ব্যাপারে অর্থ সম্পদ টাকা পয়সার বিশাল ধীরে ঢির অর্থ সম্পদের পাহাড় জমিয়েছে টাকার আল্লাহ হকবার দিনের বিষয় এত পিছনে তো মানুষের অবস্থা এমন যে মানুষ তো কেউ আছে দিনের ব্যাপারে একবার উদাসীন নামাজ রোজ আবাদ উদ্বোধনী কিচ্ছু নাই কেউ আছে মানুষ যারা নামাজ রোজাবাদ উদ্বোধনী করে তাও দরগা মাজারের কাছে যায় ইমান আমল বিক্রি করে দিতেছে যারা দরগা মাজার থেকে দূরে আছে আবার তাদের মধ্যে কেউ আছে সুন্না থেকে দূরে থেকে একবার বেদাত নিয়ে তারা রাত দিন ওভাবেই চলছে তা আল্লাহর কথাটা এখানে অনেক অনেক চিন্তার বিষয় যে আল্লাহ কত আগে কথা বলে দিয়েছেন ইন্নআল ইন্সা ইন্নআল ইন্সান আল্লাহি খোস আসরের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করছে তো আসলে মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের জীবন ক্ষতির দিকে চলে যাচ্ছে এই জন্য আমাকে আপনাকে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করতে হবে নিজেকে এলেম শিক্ষার কাজে ব্যয় করুন কোরআন পড়ুন কোরআন পড়তে পারেন অনেকে কোরআন পড়তে পারলেও শুদ্ধ নাই আবার পড়তে পারলেও কোরআনের অর্থ জানে না আজকে বাংলা অনুবাদ সহ কোরআন মাজিদের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে আজকের বিষয় না কোরআন মাজিদের অনুবাদ কিনে ও কোরআন মাজিদ পড়ার চেষ্টা করুন নিয়মিত পাঠ করুন নিয়মিত আল্লাহর কথাগুলি জানুন আল্লাহ কী বলছে এটা চেষ্টা করুন ইবনে কাশীর বাংলা বাইরে হয়েছে ইবনে কাশীর পড়ুন হাদিসের অনুবাদগুলি বাইরেছে ছোটো ছোটো হাদিস থেকে শুরু করে ছোটো ছোটো হাদিসের কিতাব সহ বড়ো 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 হাদিসের সকল কিতাবগুলি প্রায় অনুবাদ বাইরে হয়েছে হাদিস কেনার চেষ্টা করুন হাদিসগুলি পড়ুন জ্ঞান শিক্ষার কাজে ব্যয় করুন নাবিজল্লা সাল্লামের জীবনী ক্রয় করুন জীবনী পড়ুন শাহাবাদের জীবনী ক্রয় করুন সাহাবাদের জীবনের বইগুলি যে লিখিত ভালো ভালো আলমের তারা লিখিত হয়েছে ওই বইগুলি ক্রয় করে বা সংগ্রহ করে নিজের সংগ্রহে রাখুন তারপর পড়ার চেষ্টা করুন বিজ্ঞ কোরআন ভিত্তিক ভালো আলেমদের কত বই পুস্তক লেখা হয়েছে আকিদার পক্ষে মাসলা মাসালের পক্ষে তারপরে মা দুদুরুতের ক্ষেত্রে জীবনের পারিবারিক অর্থনৈতিক সামাজিক জীবন নিয়ে কত বই পুস্তক আলেম খেদমত করে রেখে গেছে না ল হা যারা আমাদের থেকে বিয়োগ হয়ে গেছে এই সমস্ত বই পুস্তক পড়ুন নিজের জ্ঞান যখন পরিধি লাভ করবে নিজের জ্ঞান যখন সম্ভব জ্ঞান লাভ করবে কোরআন এবং হাদিসের সহি বিশুদ্ধ জ্ঞানগুলো কোরআন এবং হাদিস সহি হাদিসের বিশুদ্ধ জ্ঞানগুলো যখন আপনি লাভ করতে পারবেন তখন আরেকজনকে আপনি বুঝাইতে পারবেন আরেকজন তাবলিকের দাওয়াত দিতে পারবেন নিজে ধ্বংসের পথ থেকে বাঁচতে হবে তারপর আরেকজনকে বাঁচাইতে হবে নিজে না জানলে আরেকজনকে জানবেন জানাবেন কীভাবে নিজে যখন একটা হাদিস জানবেন আরেকজনকে জানাইতে পারবেন নিজে যখন একটা কোরআন অর্থ বুঝবেন আরেকজনকে বলতে পারবেন নিজে যখন সহি শুদ্ধভাবে উজু করতে পারবেন আরেকজনকে শিখাইতে পারবেন নিজে যখন নামাজের প্রতি ভালোবাসা তৈরি হবে আল্লাহ আল্লাহর জ্ঞান যখন আপনার ভিতরে আসবে রাসুল সাল্লাহ আসলামের আদর্শ যখন আপনার ভিতরে আসবে তখন আরেকজনকে বুঝাইতে আপনার সহজ হবে এবং বুঝাইতেও পারবেন তখন আপনার আত্মাটা বুঝানোর জন্য তা জন্য আপনার মনটা কানবে যে আরেক ভাই জাহান নামে পড়ে যাচ্ছে আল্লাহ এই কত কঠিন শাস্তির কথা বলছেন রাসুলসাল্লাহ আসলাম জীবনে কত কষ্ট করছেন অথচ আমরা আরাম আয়েস আমাদের জীবনটাকে ব্যয় করে দিয়েছি আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংসের পথে চলে যাচ্ছে জন্য নিজে পড়ুন পড়লেই কু আনফুসা কুম হালি কুমনা আল্লাহর কথা নিজেকে বাঁচাও তা বাঁচানোর অর্থে এইভাবেই বাঁচাইতে হবে আমল করতে হবে ইন্না আমন ও আমি হাত আমল করতে হবে ভালো ইমানের আনার পরেই ভালো আমল করতে হবে ভালো আমলের জন্য এই সমস্ত জিনিসগুলো পড়া দরকার নাহলে সত্য মিথ্যার মধ্যে কীভাবে পার্থক্য করবেন আপনি খালি আলেম কথার উপরে নিজেকে ঠিক থাকা উচিত নয় আজকে তাবলিক জামাতের কথা নয় কে কী করলো আপনি বাদ দিয়ে আপনাকে আমি বলবো বা যারা আমার বয়স শুনে থাকেন তারা পড়ুন এই সমস্ত যেগুলি আমি পড়ার জন্য বলছি এগুলি পড়ুন জ্ঞান অন্বেষণ করুন জ্ঞান অর্জন করুন জ্ঞানের পথে থাকুন যারা আলেম ভালো ভালো কোরআন নাভিত্তিক আলেম তাদের পাশে থাকুন তাদের সাথে লাভ করুন তাদের তাদের দ্বারা জ্ঞান লাভ করুন অনেক দোয়া দোষ শিখেন অনেকে নামাজের কটা দোয়া পারে রুকুশ্রীতার কটা দোয়া পারে হ্যাঁ সকাল বিকালে দোয়া পারে না সালাম ফিরানের দোয়া পারে না ঘুমের দোয়াগুলো পারে না অনেক আত্মা হেতু আত্মা হেতু শুদ্ধ করে বলতে পারে না দোয়া মাসুরা বলতে পারে না নামাজের নিয়ম কানুনেই জানেন না রুকশ্রীতা কি বলতে হবে আল্লাহ আকবর কত ভুল অথচ আরেকজনের তাবলিগের বিষয়ে চিন্তা আপনি পরে করেন এটা যারা এইগুলি শুনে থাকেন যারা তাবলিক নিয়ে ব্যস্ত আছেন তারা নিজের আগে করার চেষ্টা করুন নিজেদের জীবনকে করণ করুন চল্লিশ দিন তাবলিকে যায় নামাজেই পড়েন এরকম বহু লোক আছে হাজার লোক উমরা করে এসে নামাজ পড়ে না হজ করে এসে নামাজ পড়ে না রোজা রাখলে আবার রোজা রাখলে অথচ নামাজ পড়ে না অথচ সপ্তাহে একদিন জুমা নামাজ পড়ে এইখানে কোনো ফায়দা হয় শুকুর আলী আর বছর উদ্দিন খবর নাই এগুলি সুতরাং নিজের জীবনকে আদর্শের উপরে রাখুন নিজের জীবন নেওয়া চিন্তা করুন নিজের নিজেকে নিয়ে ভাবুন ভাবলে আপনার পরিবার পরিজন ঠিক হবে আপনার সন্তানাদির লাইনে চলে আসবে আপনি ইমান আমল আল্লাহ সংশোধন করে নেবেন আপনাকে আল্লাহ সঠিক পথে রাখবেন ভালো পথে থাকার জন্য আল্লাহর সাহায্য চলে আসবে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে এবং কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে আর নিজের জীবনকে প্ল্যান পরিকল্পনা সুন্দর করে সাজিয়ে তারপর জীবনকে এগিয়ে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থেকে আল্লাহ সবাহনাতাল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন এবাদতের মাধ্যমে ভালো কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন হাজার সাল্লাহাল নবীন মহমদ আসসালাম আলিকাতু